আসসালামু আলাইকুম। আচ্ছা, শিখিজম নিয়ে কারো আইডিয়া আছে? একজন শিখিজম নামে একজন যুক্ত আছেন, তাকে একটু যুক্ত করি। শিখিজম ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। প্লিজ একটু আপডেট করে বলুন। আমি শিখিজম, বলতেছিলাম জি যে শিখিজম নিয়ে আমি কথা বলেছিলাম, শিখিজম নিয়ে কিছুদিন পড়াশোনা করতেছিলাম যে গুরু নানক উনি বলে ভালো মানুষ ছিল। হতে পারে, হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া ভাই শিখিজম সম্পর্কে। সো শিখ ধর্ম নিয়ে একটু রিসার্চ করার আমি মানে জানাচ্ছি, মানে আগ্রহ জানাচ্ছি যে আপনারা একটু শিখ ধর্ম নিয়েও রিসার্চ করেন। কেউ যদি এমনি ধর্মটাকে নিয়ে রিসার্চ ধর্মের কোনো করা ওই তার ধর্মের কোনো রিজন নিয়ে আলোচনা করতে মনোকে চায়, যে ওটা রিজনেবল, সে তার আর্গুমেন্ট দিতে পারে। বাট আমি ইন্টারেস্টেড নই শিখ ধর্মতে। বাট আমি আমি এটা ধর্মটাকে একটা মোটামুটি পিসফুল ধর্মই মনে করি শিখ ধর্মকে। শিখিজম ভাই, আপনি আপনি বললেন যে আপনি কয়েকদিন ধরে একটু স্টাডি করতেছেন, তো আপনি যে গুরু নানকের কথা বললেন, তো আপনি কি এটা হ্যাঁ, পড়ছেন যে গুরু দশম নানক দশম যে কম একান্ত বয়সে একটা মূর্খ। মেয়েরে বিয়ে করছিল? ইয়েস, কি বলেন? গুরু নানক যে কম বয়সী, মানে একটা টিনেজ গার্লের সাথে যে সেক্স করছিল, এটা কি আপনি পড়ছেন? ভাই তা আপনি মানে হ্যাঁ, তো শিখিজম নিয়ে ভাই এখন এখনো তো মোহাম্মদ আগে আছে, পিপি বেসেন তো সে ধরে নাই। আচ্ছা, ইয়ে ভাই, আপনি যেহেতু ইয়ে নিয়ে পড়তেছেন, শিখিজম নিয়ে পড়তেছেন, শিখিজমের যে গ্রন্থ আছে আর কি, সেখানে গডের এক্সিস্টেন্সের ব্যাপারে কি কি প্রমাণ দেওয়া হয়েছে? সেখানে গডের এক্সিস্টেন্সের ব্যাপারে কি কি প্রমাণ দেওয়া হয়েছে? শিখিজম ভাই, আপনাকে আপনার মাইক্রোফোনটা একটু নাকের কাছ থেকে একটু সরা সরায় কথা বলেন, আপনার নিঃশ্বাসের নয়েজ আসতেছে। ও আচ্ছা, দুঃখিত, ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। আসতেছে আচ্ছা, কন্টিনিউ করেন দেখি। না। বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন গুরু নানক নাকি একটা টিনেজার গার্লের সাথে কি করছিল, কি ঘটনা কি? না, আপনি বললেন না আপনি পড়াশোনা করতেছেন কয়েকদিন ধরে, ওই তা আপনি পর্যন্ত বলিনি, ওই পর্যন্ত আপনি বলিনি, পড়ে পড়ে জেনে নিন তাহলে। মানে রেফারেন্সটা দেন একটু। না না, রেফারেন্স রেফার আমি তো এখানে রেফারেন্স নিয়ে বসে নাই ভাই, আমি তো শিখিজম নিয়ে এখানে, আমরা শিখিজমের রেফারেন্স নিয়ে এখানে বসে নাই। আপনি যেহেতু পড়ছেন, এই জন্য আপনার কাছে জানতে চাইলাম যে এরকম ঘটনা পড়ছেন কিনা। ধরেন যদি না থাকে তো নাই, আর যদি থাকে তাহলে আপনি পড়ে আসলেন। হি কুড বি রং, আসলে সে তিনি ভুল হইতে পারে, আপনি নিজে হ্যাঁ, চেক করে দেখতে পারেন। এটা বলতেছিলাম যে ওদের যে গ্রন্থটা আছে গুরু গ্রন্থ সাহেবের, ওদের তো ভাই গ্রন্থ একটা না, একটা কি ওদের গ্রন্থ? ওদের তো ইনফ্লুয়েন্সার আছে, তাই না? আচ্ছা উনি চলে শিখিজম তো গেছেন, উনি চলে গেছেন, উনি চলে গেছেন। আচ্ছা, অপূর্ব রয় নামে একজন যুক্ত আছেন, অপূর্ব ভাইকে যুক্ত করি, দেখে উনি আসলে আবার যুক্ত করা যাবে। জি অপূর্ব ভাই, প্লিজ একটু আনমিউট করে বলুন। ফারাজ ভাই, জি জি ভাই বলুন। আপনার আশিক ভাই আর কি আপনার একটা শয়তানি চ্যালেঞ্জ দিয়েছিল আর কি, 50 লাখ টাকা সে চ্যালেঞ্জ দিকে দিছিল লাইন 50 লাখ টাকা, পঞ্চাশ শয়তানি প্রমাণ করতে পারলে আর কি আপনার, কি প্রমাণ করতে পারলে? মানে শয়তান যে পৃথিবীতে আছে এটা প্রমাণ আর কি আপনার। এখন বলেন আমি অনেক, আসিফ মহিউদ্দিন নিজেই শয়তান, এই জন্য 50 লাখ টাকা আপনার জন্য এরকম কিছু? না না উনি বলছে কি আপনার পৃথিবীতে শয়তান আছে আপনার প্রমাণ করতে পারলে উনি 50 লক্ষ টাকা দিবে আর কি। আচ্ছা আচ্ছা, দেন প্রমাণটা দেন তাহলে, আনছেন প্রমাণ আনছেন? না আমি আপনাকে, আমি অনেকের সাথে কথা বলছি, তারা বলছে আপনার শয়তানকে দেখা যাবে না কিন্তু শয়তান আপনার অনুভব করা যাবে আর মানুষের দিল মাধ্যমে আর থেকে, কি দিল থেকে বর প্রমাণ গণনা করা, যাবে, একদম এটা আর কি জানতে কোর আর কি। থেকে ভাই, দিল থেকে একদম, দিলের কোর তাহলে থেকে বুঝবেন প্রমাণ করা কেমন যাবে। দেশে শয়তান। না এটাই তো আপনার, আমি অনেকের সাথে কথা বলছি আর কি, আমার মামা আপনার খনার ইয়ে আপনার কবিরাজি টুকটাক করে আর কি, এত বেশি না, নানা একটু বেশি করতো আর কি আপনার। এখন নানা আর কি নেই কিন্তু আমার মামা আছে আর কি আপনার, তো মামার বাড়িতে আছে গেছি আপনার, আমি বসে 15 সময় ওরা বুক দেয়, তখন আমি জিজ্ঞেস করছি শয়তান তুমি প্রমাণ করতে পারবে, তোমাকে আমি কিছু টাকা দেবো, পরে উনি না করে কিন্তু উনি বলে আসে, তখন আবার আমি কই বুক দিয়ে দেও তুমি খাওয়া দাওয়া খাবার খেয়ে খাই, পরে ক দিয়া যায় কিন্তু খাবার খেয়ে ফেলে, আর যে জায়গায় দিয়া যায় আপনার সেই জায়গায় কেউই যায় না ধরে একেবারে। ইয়ে ভাই, তিনি তো কবির আসতেন না? জি মানে আপনার আবার যে একদিন আপনার আমার নানি বুক নিয়ে গেছে আর কি ওনার হাতের থেকে বলে আপনার মানে নিয়ে গেছে আর কি, কতটুকু সত্য ওরাই বলতে পারবে আর কি, কিন্তু কিভাবে প্রমাণ দিলে আসিফ ভাই বিশ্বাস করবে আর কি, কিভাবে জানতে চাইছি আর কি। বিশেষ করে তিনি যেহেতু কবিরাজ, তো এই জিনিসটা তো আপনার বোঝা উচিত যে ধরেন তিনি যেহেতু কবিরাজি করেই পেট চালান, তো উনার ক্ষেত্রে তো শয়তানকে লাগবেই। শয়তানের যদি মানে একটা যদি জি ইয়ে না জি থাকে, জি ধরেন মানে রেফারেন্স ফ্রেম না থাকে, তাহলে তিনি তার ব্যবসাটা করবেন কেমন? এটা তো তার একটা ব্যবসা, তাই না? তিনি যে কবিরাজি করেন, এটা তো তার একটা ব্যবসা। এটা তো আছে, আমি ওনারে বলছি কিন্তু একটা জিনিস আছে মানে উনি চ্যালেঞ্জ দিচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই আর কি, কিন্তু কিভাবে প্রমাণ করলে উনি বিশ্বাস করবে আর কি, কিভাবে মানে প্রমাণ একটা করলে জিনিস আছে বিশ্বাস না করবে? সবাই যতজনের সাথে কথা বলছি
অনেকের সাথে কথা বলছি, বলে উপস্থিত শতাং কে মানে আনতে পারবে না কে, মানে দেখা যাবে খালি, মানে দেখা যাবে না কিন্তু মানুষের মাধ্যমে তাহলে বরকত হয়ে যাবে তাহলে এরকম কথা তাহলে বলে। বুঝবো তাহলে বুঝবো কেমনে যে সেটা শয়তানি, অন্য কোনো কিছু না। মানে আমি আগে বিশ্বাস করতাম, বর্তমানে আমি শয়তান বিশ্বাস করি না আরকি, কিন্তু এরপরও আপনার মানে অনেক সময় আমাদের পাশে আর কি একটা মাদ্রাসা আছে, সেখানে পাই আর কি আপনার দেখি শয়তানে বল করে কিন্তু হুজুর কাছে নিয়ে আসে, কিন্তু হুজুর একটা বেত নিয়ে আসে কি, বেত নিয়ে দাঁড়ানো থাকলে আবার ওরা কি বলে কতক্ষণ পরে আপনার শয়তান চলে যায়। মানে আপনি ওনাকে কখনো জিজ্ঞেস করেন নাই, আপনার মামা বললেন বা কি বলেন, ওনাকে জিজ্ঞেস করেন নাই যে আমি বুঝবো কেমনে যে সেটা শয়তান কিনা, বা আপনি ওনাকে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করেন নাই? হ্যালো, উনি কি আসে না, চলে গেছে সরাসরি? উনিও তো চলে গেছে, উনিও তো চলে গেছে, খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা অপূর্ব আচ্ছা, আবার আসছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ অপূর্ব অপূর্ব ভাই, আমি আপনাকে আপনার, প্রশ্নটা আমি করছিলাম যে, ওনারে জিজ্ঞেস করছি কিন্তু উনি বলে ওনার যে ঘরে আর কি আপনার কবিরা যে ঘরে, এই ঘরে আপনার কেউ থাকতে পারবে না আর কি, মানে এই ঘরে যদি কেউ যায় কোনো সমস্যা হবে তাহলে অন্য ঘরে কি শয়তান আসে না? না, অন্য ঘরে আসেন। আরেকদিন আপনার আমি মামার বাড়ি গেছি আর কি, আপনার বিশেষ কারণে গেছি, মানে ভাই শয়তানের এই যে যে ভাই বিষয়টা ভাই এটার জন্য কিন্তু আমি সবচেয়ে অবজেক্টিভ বেশি গেছি। প্রমাণটা একটু বলে, অবজেক্টিভ প্রমাণ কি জিনিস সেলিম ভাই একটু এক্সপ্লেন করে দেন, এক্সপ্লেন করে শেষ হয়ে যাবে, মানে এই আগডুম বাগডুম ঘটনা তো, ঘটনা তো আগডুম বাগডুম ঘটনা হয়ে যাচ্ছে আর কি। আগুন পাখি বিষয় মধ্যে হচ্ছে যে বুঝেছি কিন্তু আপনার একটা আমি জানতে চাচ্ছি আর কি আপনার মানে দেখেন কিভাবে প্রমাণ করলে ভাই, মানে বিশ্বাস করবে আর কি। ওটাই ওটাই ওটার কথাই বলতেছি, দেখেন ভাই এই জিনিসগুলো যে মানে হঠাৎ করে দেখলে কনভিন্সিং মনে হয় দেখে যে মানুষ এটা তো কনভিন্সড হয়, এটাতে মানে এই জিনিসটা নিয়ে আমি সন্দেহ করি না, তাদের কাছে কিছু না কিছু ক্ষেত্রে কনভিন্সিং মনেই হয় এই জন্য এটা তারা বিশ্বাস করে, বাট ওটার লৌকিক এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন গুলোই থাকে, যদি লৌকিক এক্সপ্লেনেশন না থাকতো ওই জিনিসগুলো যদি আসলে ঘটতো তাহলে মানে এই জিনিসগুলো মানে শয়তান বা অতি প্রাকৃতিক কোনো একটা শক্তি, আপনার ওই মামা না, মামার কথা বললে না কবিরাজ, জি 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 আপনার কবিরাজ মামার কাছে বদ্ধ থাকতো না, ঠিক আছে, এটা থাকতো বড় বড় পলিটিশিয়ানের কাছে, এটা এটা থাকতো হচ্ছে কি আপনার এলাকার লিডারের কাছে, ঠিক আছে, আপনার আর যদি শুধুমাত্র আপনার মামাই তারা বশ করতে পারতো, আপনার মামা কত টাকা মাসে অ্যারাউন্ড কত টাকা ইনকাম করে, তাও থাকতে আপনার প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা মিনিমাম, মামার ক্ষেত্রে এত নয়, আপনার মামার ক্ষেত্রে কম একেবারে। মামার ক্ষেত্রে কম, মামা শুধু 1 থেকে 2 লাখ টাকা না, মামা হচ্ছে পৃথিবীর মানে মনে করেন পৃথিবীর বড় বড় রিকশাদার বিলিয়নিয়ারদের সাথে থাকতো যদি এরকম কোনো জিনিস আসলে এক্সিস্ট করতো, যারা দ্বারা মানুষকে বশ করা যায়, কাজে করা যায়, বড় বড় অ্যাসাসিন যারা আছে, তারপরে পুলিশ ফোর্স যারা আছে, আর্মি ফোর্স যারা আছে, তারা আপনার মামার সাথে বিভিন্ন কন্ট্রাক্ট করতো, কন্ট্রাক্ট করতো না যে বড় বড় যারা গুপ্তচর আছে তাদের ধরার জন্য, বা সোলজার যারা আছে লুকায় লুকায় থাকে তাদের তাদের ধরার জন্য আপনার মামারে কন্ট্যাক্ট করে নিয়ে দিত না, কোথায় কোন লোক বুকে চাপড়াইতেছে আসমানে পাতা তুলে লাফাইতেছে এগুলো ধরার জন্য তো আপনার মামার মামাকে লাগতো না, তাই না, আপনার মামার পারপাস তার অনেক বড় থাকতো। জি আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা বলি আপনার, আমি আমাদের মামার বাড়িতে আর কি, আমাদের দুর্গাপূজা তো শুনছেন আপনি, জি 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 শুনছি বলুন। আপনার আমাদের একটা কি মামাতো বোন আর কি আপনার চাচাতো মামাতো বোন, ওর ও হঠাৎ করে একদিন বড় হচ্ছে আপনার, বড় হওয়ার পরে আপনার সারে না সারে না, আমার মামা আপনার যে কোনো মূল্যে আপনার ছুড়াইছে, কিন্তু ছুড়ানির পরে আপনার আবার একটা নিম গাছের ডালা আমার নিজের চোখে দেখা আর কি, নিম গাছের ডালা আপনার ভেঙে গেছে আর কি, কিন্তু আবার আবার ও চাইছে আপনার পূজা করার জন্য, মানে বলছে যদি পূজা করে তাহলে ওর কিছু দেবে গেলে চলে যাবে আর কি, 2 বছর পূজা করার পর ওর থেকে এই বরে যে দুষ্ট আপনার চলে গেছে। আচ্ছা দেখেন এরকম মানুষের ব্রেনটা হচ্ছে অনেক কমপ্লেক্স একটা জিনিস, মানুষ যখন এই ধরনের মানে পরিবেশে থাকে যেখানে অনেক মানুষ হচ্ছে দিন ভূতে বিশ্বাস করে, অনেক মানুষ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অতি প্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করে, তখন মানুষ কনফিউজ হয় এবং এইসব জিনিসের বিশ্বাস তার চলে আসে, তার মানে এই না যে এই জিনিসগুলো আসলে সত্য। দেখবেন যারা গ্রামগঞ্জে থাকে মানুষ বা একটু অন্ধকারে থাকে ভয়ের মধ্যে থাকে তাদের এই সমস্যাগুলো বেশি হয়, যারা ওইগুলোতে থাকে না তাদের শহরের মানুষের এইরকম সমস্যা কম হয়, কারণ একে তাদের তারা ওই জিনিসে বিশ্বাস করে না, দুই তারা কনস্ট্যান্ট ভয়ের মধ্যে থাকে না, বুঝছেন, জি শহরে তারপরে মানুষের আপনার ভয় কম, কিন্তু গ্রামের মধ্যে আমি যে জায়গা দিচ্ছি আপনার, আমি একলা আপনার দাঁড়িয়ে থেকে আর কি একটা জায়গার মধ্যে, কিন্তু ওরা কেউ জ্বরে যায় না আর কি। হ্যাঁ মানুষের গ্রামের মানুষের মধ্যে ভয়টা বেশি, ভয়ের পরিবেশটা বেশি, যখন ভয়ের পরিবেশটা না থাকে ওটা তো পরিবেশের উপর, আপনার যদি শয়তান থাকে সে কি পরিবেশের উপর ডিপেন্ড থাকবে যে মানুষ যেখানে ভয় পায় সেখানে সে তার কেরামতি দেখাতে পারে, যেখানে সে ভয় পায় না, যেখানে মানুষ ভয় পায় না সেখানে তার কেরামতি দেখাতে পারে না, এর শয়তানের ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা না, তাই না, জি শয়তান যদি পাওয়ার দেখাতে পারে সে তো সব জায়গায় দেখাতে পারবে, কিন্তু শয়তানটা কি করে, শয়তান যে পাওয়ার দেখায় যেখানে মানুষ অলরেডি ভয় আছে সেখানে, তাই না, তো জি ভাইয়া কি লজিক্যাল কনক্লুশন, কি লজিক্যাল কনক্লুশনটা হচ্ছে এটাই যে মানুষ যারা ভয়ে আছে বা তারা ইমাজিন করতে পারে এবং ইমাজিনেশনের মাধ্যমে তারা নতুন নতুন ভয়টা তাদের মাথায় নিজেরাই সৃষ্টি করে দেয় রেদার দেন কোনো ভূত প্রেত আর শয়তানের দল, এবং এইসব মানুষেরকে মানে আপনার মামাদের মতো মানুষের বিজনেসটা বন্ধ করা উচিত এই জন্যই, কেননা তারা মানুষের ভয়টাকে পুঁজি করে তারা ব্যবসা করে, যেটা করা খুবই মোরাল একটা কাজ, তাদের হয়তো বা আসলেও কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে,
সে আসলে মনে করছে স্কিজোফেনিয়ার মতো একটা মারাত্মক সমস্যাও তার থাকতে পারে, তাকে এগুলা ইয়ে না করে তাকে ভালো ডাক্তার দেখান। আমি 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 কোনো রেকমেন্ড করব না, বাট আমার আমার মনে হয় যে এই যে যেই ওষুধগুলাতে মানে যেই ধরনের চিকিৎসায় আলটিমেট ইয়ে নাই, ফলাফল নাই, তার থেকে যেই সকল চিকিৎসার পিছনে হচ্ছে আপনার পড়াশোনা আছে, একটু ফলাফল মানে অবজেক্টিভ ফলাফল আছে, সেই সেই ধরনের চিকিৎসাই তো নেওয়া উচিত, তাই না? জি ঠিক আছে, অপূর্ব রয় ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আচ্ছা ভাই, ভালো লাগলো, তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি থাকলে একটা জিনিস খেয়াল করছি, আমি আমি দিনদা ভাইরা কথা বলতে দিই না, আমি নিজে নিজে ব্যাগে ব্যাগে করি। দিনদা ভাই আসেন নাকি, হ্যাঁ আসি, না না কন্টিনিউ করেন, আমি একটা জিনিস ফিক্স করতেছিলাম তো, তাই মাইন্ড করেন না? না না অসুবিধা নাই। টাইটান টাইটান আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ একটু আনমিউট করে বলুন। টাইটান টাইটান ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো হ্যালো টাইটান, আচ্ছা উনি কথা বলছে না। এথিয়েস্ট এথিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। টাইটান আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি মেসেজে লিখেন যে আপনি এখন কথা বলতে পারবেন। এথিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করুন। আমি কি কথা শুনছি না? না এথিয়েস্ট তো আনমিউট করে না। এথিয়েস্ট ভাই আনমিউট করেন। আচ্ছা এটি উনিও কবে কথা সেই বলছেন, পাবলিক এথিয়াস নাম দিয়ে আসলো নাকি? বুঝতে পারছি না ভাই। আচ্ছা আমাদের সাথে মিনার্ভা ভাই আবার যুক্ত হয়েছে, মিনার্ভা ভাই প্লিজ একটু আনমিউট করুন। হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না, নাকি নেটওয়ার্কের সমস্যা হলো কোনো? হ্যাঁ শোনা যায়, হ্যালো হ্যালো মিনার্ভা ভাই আপনি একটু আনমিউট করে বলুন। হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা দিনদা ভাই তাহলে শেষ করে দিই, মানে দুই তিনজন যুক্ত করলাম কেউ কথা বলতেছে না। হ্যাঁ শেষ করে দেন, অসুবিধা নেই। জি ভাই তাহলে বিদায় নিয়ে নেন, আমিও তাহলে বিদায় নিই। হ্যাঁ আমার আর তেমন কিছু বলার নাই, আপনি বিদায় সম্ভাষণ দিয়ে শেষ করে দেন। আচ্ছা যারা যারা ভিডিও দেখলেন, লাইভটা দেখলেন, ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আশা করি আবার খুব তাড়াতাড়ি কথা হবে, সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাস্টে কথা বললেন আই ডোন্ট নো কেন, বাট সবাইকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, এবং দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।